নমস্কাৰ ফ্ৰেণ্ডছ মমতা ব্লগ কোনো আপোনাক স্বাগত ফ্ৰেণ্ডছ আপোনাৰ দেখুবে মই গোটেই প্লেট্ৰে কি বেলপত্ৰ ৰখি কিছুমানে পঞ্চ বেলপত্ৰ ৰখি কাংকি এমি ৰখিছে আজি ৰেচিপি বদলৰে আপোনাক গোটেই হেল্থ টিপছ দাবাই এইটা ৰখি ফ্ৰেণ্ডছ এই যি বেলপত্ৰ দেখুচাৰ এইটা বহুত উপকাৰী জিনিছা

এইভাবে পাঁচটি বেলপত্র নিহতি খাঁতুবি সহজে মিলে যায় এ পত্র দেখুবে কে গ্রীন আউে ভাল মানে স্বাস্থ্যপ্রদ বলি আর পৌরাণিক মত বি বহু এমিতি কি আমার গোটে পুরাণ অনুসারে আমি জাঁচে প্রভু মহাদেব যেতবে পৃথিবী যেতবে সমুদ্র মন্থন হয়েছিল হলাহ বিষ বা সেতবে প্রভু ମହାଦେବ ଭୋଳାନାଥ ସମଗ୍ର ବିଷ ପାନ କରି ନିଜେ ଅଚେତ ଅବସ୍ଥାରେକୁ ଚାଲିଯାଇଥିଲେ ସେତେବେଳେ ସମସ୍ତ ଦେବତା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରୟୋଗ କରି ମଧ୍ୟ ନିଷ୍ଫଳ ହୋଇ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ସ୍ମରଣ କଲେ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଧ୍ୟାନ କଲେ ଯେ ମା' କୌଣସି ବିକଳ୍ପ କରନ୍ତୁ ଯାହାକି ପ୍ରଭୁ ନିଜେ ସୁସ୍ଥ ହୋଇଯିବେ ସେତେବେଳେ ମା' ଲକ୍ଷ୍ମୀ ନିଜ ସ୍ତ୍ରୀଅଙ୍ଗରୁ ଏଇଟା ଏଇ ବେଲପତ୍ରକୁ বাহার করে যা মহাদেব অর্পণ করা যাই সেই দিন মহাদেব কিন্তু বেলপত্র অর্পণ করা যায় কিন্তু বেলপত্র বহু মাহাত্ম রয়েছে যা কি আমি প্রতিদিন খাই দ্বারা আমার বহু উপকার আসব এটা নিজে খা কেতে কিছু দিন পরে বি আপনার নিশ্চিত এর উপকারে আমি এই বেলপত্র খাইব দ্বারা আমার কম হয়ে থাকে ଏଗୁଡ଼ିକ ବେଲପତ୍ର ଖାଇବା ଦ୍ୱାରା ଆମକୁ ହୃଦ୍ଘାତରୁ ରକ୍ଷା କରେ ମାନେ ଆମର ହାର୍ଟ ପ୍ରୋବ୍ଲେମ୍ ବା ହାର୍ଟ ଆଟାକ୍ରୁ ରକ୍ଷା କରେ ଶାରୀରିକ ତାପମାତ୍ରାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିଥାଏ କନଷ୍ଟିପେସନ୍ ଗ୍ୟାସ୍କୁ ଦୂର କରେ ଅଶ୍ୱ ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ ଶ୍ୱାସ ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳେ ଜର ରୋଗରୁ ମଧ୍ୟ ଆମକୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ ବିଶେଷ କରି ମୁହଁରେ ଦାଗ হলে দাগ দূর করি আজ্জ্বলতা আনবাই এই বেলপত্র সাহায্য করে থাকে বি বেলপত্র পেষ্ট করে মুহে লগাইলে এটা বি বহুত কামিদব মুহর উজ্জ্বলতা আনবায় আছে জিনিস এটা ওয়েট লস রে বি হেল্প করে এটা গোটে সুন্দর মানে হেলথপাই গোটে সুন্দর সাহায্যকারী পত্র বেলপত্র এতে আমি সহজ ভাববানি যে ଏହା ଏହାର କ'ଣ ଉପକାର ଅଛି ଆକୁ ଖାଇଲେ ନିଶ୍ଚିତ ଆପଣ ଜାଣିପାରିବେ ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଇ ହେଲ୍ଥ ଟିପ୍ସଟି ଦେଲି ବେଲପତ୍ର ବିଷୟରେ ଦୟାକରି ଯଦି ଆପଣ ଏଇଟାକୁ ସେବନ କରିବେ ଆଉ ଆର କମେଣ୍ଟ ନିଶ୍ଚୟ ମୋତେ କମେଣ୍ଟ ଆର ଫଳ କ'ଣ କ'ଣ ବେନିଫିଟେଡ଼୍ ହେଲେ ନିଶ୍ଚିତ ମୋତେ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଦେବେ ସକାଳୁ ଏଇଭଳି ପାଞ୍ଚଟି ବେଲପତ୍ର ଏଇଟା ବି ସହଜରେ ମିଳିଯାଏ ଘରରେ ବାଡ଼ିରେ বিভিন্ন জাগেৰে মি যায় আপোনাৰ চাহিলে ঘৰে যদি নথিবি সংগ্ৰহ কৰি এইভাৱ পাঁচটি বেলপত্ৰ খাওঁ কিন্তু নিজ পিলা দিয়ন্তু নিজে খাওঁ আৰু স্বাস্থ্যগত বহুত প্ৰকাৰ সমস্যা দূৰ কৰাৰ ইয়ে সাহায্য থেংক ইউ নমস্কাৰ মমতানন্দ যদি ভাল লাগি থিড টি লাইক কৰিব কমেণ্ট কৰো চেয়াৰ ছবসক্ৰাইব কৰিব ভুলিব নে ৰখা হ'ব নেক্সট